সালাম আলাইকুম, আপনাদেরকে একটা হাইব্রিড গাড়ি দেখাই, 5 সিটার, যেটা জিলির আন্ডারে, এবং এটা গ্যালাক্সি L7, যেটা জিলির একটা লাক্সারি সাব ব্র্যান্ড। গাড়িটাতে আপনারা 1500 সিসির টার্বো ইঞ্জিন পাচ্ছেন, তার সঙ্গে 9 অথবা 18 কিলোওয়াট একটা ব্যাটারি ব্যাক পাবেন। 60 লিটার ফুয়েল ক্যারি করে টোটালি চালাইতে পারবেন আপনারা 1300 থেকে 1400 কিলোমিটার। তো আমি একটু পিছন থেকে দেখাই গাড়িটা, এবং প্রাইস অত্যন্ত রিজনেবল, মাত্র 1,10,000 RMB, তার মানে হচ্ছে আপনার US$15,000 মতো। তো US$15,000 মানে বাংলাদেশি টাকায় 16-17 লক্ষ টাকা। তো এটা পিছন থেকে দেখাই, এখানে দেখুন একটা ফুল LED টেল লাইট পাচ্ছি, যেটা একটা নতুন ডিজাইন জিলির এই গাড়িগুলোতে এখন নিয়ে আসতেছে। তার পাশাপাশি উপরের দিকে একটা রেডিও অ্যান্টেনা পাচ্ছি, যেটা ফাংশনাল, এখানে একটা ফাংশনাল স্পয়লার পাচ্ছি আমরা। তার সঙ্গে এই যে ব্রেকের সঙ্গে এখানে লাইটটা দেওয়া আছে, 360 ডিগ্রি ক্যামেরা, এবং অনেকগুলো পার্কিং সেন্সার আছে। যেহেতু 1.5 লিটার টার্বো ইঞ্জিন, সেক্ষেত্রে আমরা দুটো এক্সস্ট পাচ্ছি, দুটোই ফাংশনাল। কার্গো স্পেসটা একটু দেখাই, হাইড্রোলিক কার্গো। সো আপনারা 650 লিটার স্টোরেজ ক্যাপাসিটি পাচ্ছেন পিছনের দিকে, এবং আপনারা যদি সেকেন্ড রোটা ডাউন করে দেন তাহলে টোটালি 1800 লিটারের মতো স্টোরেজ ক্যাপাসিটি পাবেন, যেটা মোর দেন এনাফ। এবং সেই সঙ্গে এখানে দেখুন লাইটগুলো, এটা আপনার ডার্ক প্লে, একটা লাইটই দেওয়া আছে লেফট সাইডে। সো এটা আপনারা যদি ডার্ক প্লেসে ওপেন করেন সমস্যা নেই। তার পাশাপাশি এখানে আমরা টুলসগুলো দেখি, আসলে গাড়িটা এখানে টুলসগুলো ক্যারি করার জন্য ভালো স্পেস আছে। সে সঙ্গে যেহেতু বললাম যে এটা হাইড্রোলিক, এখানে প্রেস করে দেন, ক্লোজ হয়ে যাবে। এই সাইডে যেটা, এটা হচ্ছে আপনার চার্জিং পোর্টটা, যেহেতু 9 এবং 18 কিলোওয়াট ব্যাটারি প্যাক আছে, তো এখানে দুটো চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন, স্লো এবং ফাস্ট। স্লোটা ইউজ করলে আপনার 8 থেকে 10 ঘন্টা, আর ফাস্টটা ইউজ করলে 25 মিনিটস। অনেকগুলো ক্রোম ইউজ করা আছে গাড়িটার। আমি দরজাগুলো ইলেকট্রিক না, বাট ইন্টেরিয়রটা খুবই সুন্দর ইন্টেরিয়র। এবং সেই সঙ্গে এখানে দেখি এখানে তারা কী টায়ার ইউজ করতেছে, কুরিয়ার টায়ারের সঙ্গে আপনার 20-ইঞ্চ হুইলস, এবং টায়ারের সাইজ হবে 245x45R20। সেই সঙ্গে হুইলস আপটা দেখতে পাচ্ছেন, খুবই বেসিক আপনার ব্রেক তারা ইউজ করতেছে জিলির, তবে এখানে বিরিম্বো ব্রেক বা ইয়ে দেওয়ার নাই। গাড়িটা অনেকটা আমরা টয়োটা RAV4-এর সঙ্গে আপনারা ইয়ে করতে পারি, কারণ সাইড ডিজাইন ল্যাঙ্গুয়েজ একটু ডিফারেন্ট, পিছনটা ডিফারেন্ট, কিন্তু আপনার মোটামুটি RAV4-এর থেকে কম দামে আমরা এটা পাচ্ছি। সামনে তো বেশ সুন্দর, সামনের দিকে এখানে দেখুন LED ডেটাইম রানিং লাইটটা আছে, যেটা দিনের বেলা আমার রাতের বেলা ফেজিবল থাকবে। LED হেডলাইট, LED হাই বিম, লো বিম সবই পাবেন। তার সঙ্গে এখানে লোগোটা দেওয়া, 360 ডিগ্রি ক্যামেরা, এবং এখানে একটা ফাংশনাল গ্রিলও আছে। জিলি কিন্তু সব থেকে চারটা বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানির মধ্যে একটা, আর জিলি বাংলাদেশে প্রথম থেকে শুরু করে এখানে এই যে আপনার লোটাস থেকে শুরু করে, ভলভো থেকে শুরু করে এখন সবই ওন করে, এরকম একটা অবস্থা হয়েছে। তো এখানে দেখুন এখানে ক্যামেরা দেওয়া আছে, যেটা বললাম যে অনেকগুলো ক্রোম আছে, বেসিক ডোর হ্যান্ডেল, পপআপ না। জিলি অনেক বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানি। রাইট সাইডে যেটা, এটা হচ্ছে আপনাদের ফুয়েল ট্যাঙ্কটা, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 60 লিটার, এবং 100 কিলোমিটার চালাইতে আপনাদের খরচ হবে 5.9 লিটারের মতো তেল, যার কারণে আপনার 60 লিটার ফুয়েল এবং ব্যাটারি CLTC অর্থাৎ ব্যাটারি যে 18 কিলোওয়াট আছে সেটা দিয়ে আপনারা চালাতে পারবেন মাত্র 55 থেকে 60 কিলোমিটার। বাট আপনারা যদি ব্যাটারি 8 কিলোওয়াট বা 9 কিলোওয়াট যেটা, ওটা দিয়ে আপনারা চালাতে পারবেন শুধুমাত্র হচ্ছে 55 থেকে 60 কিলোমিটার। বাট হচ্ছে আপনারা 18 কিলোওয়াট যদি ব্যাটারিটা চুজ করেন তাহলে চালাতে পারবেন 110 কিলোমিটারের মতো ব্যাটারিতে, বাট ফুয়েল এবং ব্যাটারি দিয়ে টোটালি চালাতে পারবেন 1300 থেকে 1400 কিলোমিটার। তো আমি একটু ঘুরে ঘুরে দেখাই, তারপরে অন্যান্য ইনফরমেশনগুলো দিচ্ছি। ইন্টেরিয়র যেটা বারবারই বলতেছি যে খুবই সুন্দর একটা ইন্টেরিয়র, ইন্টেরিয়র কালার কম্বিনেশন অনেক সুন্দর। সে সঙ্গে সেটে আসি, ইঞ্জিন বেটা একটু ওপেন করি, কারণ যেহেতু 1500 সিসির ইঞ্জিন আছে, এটা 2024 সালেরটা, 2023 সালেরটা ওই সাইডে রাখা। তো এখানে একটা হুক দেওয়া, হুক ওপেন করে কথা আসলে আসতে বলতেছি, কারণ সারা দিন কাজের পরে খুবই ক্লান্ত। দেখুন এটা হাইড্রোলিক,
এবং এটাতে আপনারা 1500 সিসি টার্বো ইঞ্জিন পাচ্ছেন, সেই সঙ্গে DHT ট্রান্সমিশন পাবেন যেহেতু হাইব্রিড গাড়ি। এবং এটার পাওয়ার আউটপুট 5টা ভার্সন আছে, এটা পাওয়ার আউটপুট আমি যেটা দেখাচ্ছি এটা প্রো ভার্সন, এটা পাওয়ার আউটপুট হবে আপনার 163 হর্স পাওয়ার, 163 হর্স পাওয়ার, তার সঙ্গে 535 নিউটন মিটার অফ টর্ক, সর্বোচ্চ স্পিড 200 কিলোমিটার পার আওয়ার, এবং 0 টু 100 সময় নেয় আপনার, 0 টু 100 ওরা বলতেছে 7 সেকেন্ড, 7 সেকেন্ডের মতো। যাই হোক, ক্লোজ করে দিই। গাড়ির উচ্চতা বলতে হবে, উচ্চতা, হাইট, লেন্থ, স্পেস খুবই কম, খুবই কম স্পেস। এবং এটার উচ্চতা পিছন থেকেই আমার কাছে মনে হচ্ছে যে আমি একটু স্পেস পাচ্ছি, সেক্ষেত্রে পিছন থেকে বলি এটার উচ্চতা হবে আপনার 1.68 মিটার, অর্থাৎ হাইট 1.68 মিটার, লেন্থ হবে আপনার 4.7 মিটার, হুইল বেস হচ্ছে আপনার 2.78 মিটার, ফ্রন্ট হুইল ডিস্টেন্স অর্থাৎ সামনে দুটো চাকার দূরত্ব হচ্ছে আপনার 1.9 মিটার, রিয়ার হুইল ডিস্টেন্স অর্থাৎ পিছনে দুটো চাকার দূরত্ব আপনার 1.9 মিটার। গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু চেক করা দরকার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে 40 সেন্টিমিটার, জিলি বলেন, গ্রেট ওয়াল বলেন, যে গাড়িতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কোনো প্রবলেম নেই, আপনার এয়ার সাসপেনশন নেই। একটু ভিতরে বসি, ভিতরে বসলে দেখুন অনেকটা কাঁচানো ক্যাপ পরে আছে, ইলেকট্রিক সিট পাচ্ছি আমরা, সিটগুলো এইভাবে মুভ করা যায়, আগায় পিছিয়ে নিতে পারবেন, আপ ডাউন করতে পারবেন, মুভ করতে পারবেন। তো এখানে বসার পরে ইন্টেরিয়রটা দেখুন, মাত্র আপনার $1500 গাড়ি কিন্তু, তো সেই হিসাবে আমাদেরকে ওই হিসাবেই বিবেচনা করতে হবে। তারপরেও দেখুন অসাধারণ একটা ইন্টেরিয়র আমরা কিন্তু পাচ্ছি, তাই না? এখানে দেখুন খুবই সুন্দর অটো হুড থেকে শুরু করে সবই দেওয়া আছে, এবং এগুলো হাই কোয়ালিটির আপনার লেদার দিছে তারা, নেপাল লেদার না, বাট দেখতে অনেকটা নেপাল লেদারের মতো লাগতেছে। তো এখানে স্ক্রিন পাচ্ছি, এটা BYD-র মতো রোটেট করা যায় না, বাট সব ফাংশনগুলো আপাতত চাইনিজ যে আছে আপনারা গ্লোবাল মার্কেটে এটা ইংলিশে পাবেন, সমস্যা নাই। এখানে দেখুন বিভিন্ন কালারগুলো আমরা ইন্টেরিয়রে চুজ করতে পারি আমাদের ইন্টেরিয়রটাকে আরও কালারফুল করার জন্য। তার পাশাপাশি তো সবগুলাই চাইনিজে দেখাচ্ছে, খুবই ঝামেলা যদি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ না করা যায়। সেক্ষেত্রে এখানে স্ক্রিনের মাধ্যমে এখানে AI সিস্টেম আছে, এই যে রোবটটা এটা রিপ্লেস করে সো এটা আপনাকে বিভিন্নভাবে অ্যাসিস্ট করতে পারে। এটাতে অটো পার্কিং বা হচ্ছে অটোমেটিক ড্রাইভ নেই, ও এখানে E8 যেটা আছে ওটাতে আছে। তো এইগুলো আমি আর বেশি কিছু আপনাদেরকে এক্সপ্লেন করতেছি না, কারণ চাইনিজে এটা চেঞ্জ করা যায় না ল্যাঙ্গুয়েজ। এখানে জিলি এত বড় ম্যানুফ্যাকচারার এবং গ্লোবাল মার্কেটিংয়ে এত ইয়ে করতেছে, ওদের এই গাড়িগুলো আসলে এটা চেঞ্জ করা, ওদের আবার লোটাসটা চেঞ্জ করা যায়, আর লোটাস অবশ্য আগে ব্রিটিশ ছিল, এখন চিলি ওন করে। এসি ভ্যানগুলো দেখুন, এসি ভ্যানগুলো ফুল এসি ভ্যান পাচ্ছি, এখানে একটা স্ক্রিন আছে সো যেটা হচ্ছে আপনার এই রাইট সাইডে যে বসবে ওর এন্টারটেনমেন্টের জন্য এই স্ক্রিনটা। তার পাশাপাশি এখানে একটা পাচ্ছি আমরা ছোটো, যেটা মাধ্যমে আপনার CLTC লেন্স এবং স্পিডটা দেখতে পাবেন গাড়িটা, সেটা আমরা অটো হুডের মাধ্যমে দেখতে পাই। লেদার র‍্যাপ স্টিরিং হুড, যেটা পাওয়ারের চেষ্টা বলি, এখানে অ্যাডজাস্ট করে দেওয়া আছে, একটা হুক দেওয়া আছে এই জায়গায়, এইভাবে অ্যাডজাস্ট করতে পারবেন। এবং এগুলো সব হচ্ছে লেদার। তার পাশাপাশি এখানে লোগোটা দেওয়া আছে, এয়ার ব্যাগ, বেশ কিছু সুইচ পাচ্ছি আমরা, ভলিউম ইনক্রিজ ডিক্রিজ। তার পাশাপাশি এটা প্রেস করে আপনি AI সিস্টেম গাড়ির ইয়ের সঙ্গে কথা বলতে পারেন। তার পাশাপাশি আমরা যদি এই সাইডে আসি, এখানে কি আছে, এখানে হচ্ছে ওয়্যারলেস চার্জার, ওয়্যারলেস কুইক চার্জার। তো ওয়্যারলেস কুইক চার্জারে একটু দেখি তো আমার ফোন চার্জ হয় কি না, কুইক একটু ফোনটা চার্জ করে দিই। এই যে ভালোই চার্জ হচ্ছে, তো যে জায়গায় দেখাচ্ছে আবার স্ক্রিনের মতো। যাই হোক, তার পাশাপাশি এই যে মাছ বরাবর এখানে যদি আসি, এখানে হচ্ছে টু কাপ হোল্ডার আছে, যেটা আপনারা হিডেন করে দিতে পারেন। এবং এই জায়গায় যদি দেখি, এখানে আর্মরেস্টের সঙ্গে একটা বক্সও আছে। তার পাশাপাশি উপরের দিকে একটু দেখা লাগবে, উপরের দিকে আপনার এই জায়গায় হ্যাজার্ড বাটনটা, এগুলো কোনো অ্যালকেন্টার ম্যাটেরিয়ালস না, খুবই বেসিক ম্যাটেরিয়ালস। এখানে একটা সানরুফ আছে যেটা এই পার্টটা ওপেন হয়, সেই সঙ্গে এখানে আমরা পাচ্ছি একটা গ্লাস, গ্লাসের সঙ্গে
লাইটও আছে, মিরর, মিররের সঙ্গে আপনার লাইটও পাবেন। আর তেমন কিছু সামনের দিকে ইন্ট্রোডিউস করার নাই। এই সাইটে দেখুন, এই সাইটে এগুলো খুবই সুন্দর একটা ডিজাইনের, বাট বুঝতেই হবে যে প্রাইসটা $15,000, সো ওই হিসাবে আমাদেরকে বিবেচনা করতে হবে। কিন্তু $15,000 হিসাবে গাড়িতে অনেক কিছুই আছে, সব কিছুই আছে। ডোরগুলো অবশ্যই ইলেকট্রিক না, আর ওপেন করার জন্য এইভাবে ধরে আপনাকে ওপেন করতে হবে। 1300 থেকে 1400 কিলোমিটার যদি চালাতে পারেন 6 লিটার তেল দিয়ে, এটা নমস্কারই না। পিছনের দিকে দেখুন ইন্টেরিয়রটা, এটাও বেশ সুন্দর ইন্টেরিয়র, এবং এই জায়গায় এগুলো সফট লেদার। তার পাশাপাশি সিটগুলো হচ্ছে ইলেকট্রিক, আপনারা সিটিং সিট মাসে অ্যাক্টিভেট করতে পারবেন। এখানে কাপ হোল্ডার আছে। আমি একটু বসি ভিতরের দিকে। 5 সিটার এসইভি, ইন্টেরিয়রটা দেখুন সামনের দিকে, অসাধারণ। এনাফ লেগ স্পেস, এনাফ হেড স্পেস পাচ্ছি, এবং এগুলো বেশ স্পোর্টি। তার পাশাপাশি এই জায়গায় হচ্ছে এসি ভ্যানগুলো, দুটি USB পোর্টও আছে। আর উপরের দিকে যদি আমরা দেখি, উপরের দিকে এই জায়গায় হচ্ছে লাইটগুলো, এবার টাচ করলে জলে বন্ধ হয়। এগুলো হচ্ছে বেসিক ম্যাটেরিয়ালস, কোনো আপনার ইয়ে না, অ্যালকেন্টারা না। তো যাই হোক না কেন, মোটামুটি ও ইনফিনিটি সাউন্ড স্পিকার ইউজ করতেছে তারা। আবার বলি যে 200 কিলোমিটার সর্বোচ্চ স্পিড, 1500 সিসির একটা টার্বো ইঞ্জিন পাচ্ছেন, 9 অথবা 18 কিলোওয়াট একটা ব্যাটারি প্যাক চুজ করতে পারবেন, এবং গাড়িটা 60 লিটার ফুয়েল ক্যারি করার পর টোটালি চালাতে পারবেন 1300 থেকে 1400 কিলোমিটার। এটা ডিফারেন্ট ভার্সন আছে, তো ওই ভার্সন অনুযায়ী চালাইতে হবে আর কি। মানে ভার্সন যেটা চুজ করবেন সেই অনুযায়ী আপনি CLTC রেঞ্জটা পাবেন। তো এই আর কি, আমি চেষ্টা করবো। এখন অনেকে বলে যে ভাই এই গাড়িগুলোর বাংলাদেশে গিয়ে প্রাইস কতটুকু হতে পারে। বাংলাদেশে দেখুন হাইব্রিড গাড়ি প্রাইস, আপনি যদি ইয়ের কথা বলেন, কাস্টমের কথা বলেন, তাহলে হচ্ছে মনে হয় 75% দিতে হয় ট্যাক্স। আর বাংলাদেশে আসলে গাড়ির সিস্টেম বা ব্যবসার সিস্টেম কমপ্লিটলি ডিফারেন্ট। এই গাড়ি দেখবেন আপনার খুলে মুলে নিয়ে যাবে, একবার ধরেন বডি নিয়ে যাবে, বডি চ্যাসিস ম্যাসিস নিয়ে যাবে, ইঞ্জিন নিয়ে যাবে, তারপরে আবার দেখবেন যে বাম্পার নিয়ে যাবে। সুতরাং তারা বিভিন্নভাবে গাড়িগুলো নিয়ে যায়, ওখানে সাজায় বাংলাদেশের ইয়ে অনুযায়ী। তার পাশাপাশি তো আপনার কাস্টমে একটা বিশাল বিষয় আছে, কাস্টমে চাইলে আপনি সব কিছুই করতে পারেন। সেক্ষেত্রে অফিসিয়ালি গাড়িটার দাম এখানে যদি হয় $15,000, তাহলে বাংলাদেশে গিয়ে সব কিছু মিলে $30,000 মতো হওয়ার কথা, $30,000 থেকে $35,000 মতো। আর আনঅফিসিয়ালি, আনঅফিসিয়ালি বলতে কাস্টম ফাঁকি দিয়ে বা চুরি চুরি করে যারা নিয়ে যাচ্ছে, এরকম করে নিয়ে গেলে এই ধরেন যে 25 লক্ষ টাকার মধ্যে, 25 থেকে 30 লাখ টাকার মধ্যে হওয়ার কথা, এর উপরে না। তবে অফিসিয়ালি নিয়ে গেলে, যেহেতু হচ্ছে আমাদের ট্যাক্স ম্যাক্স একটু বেশি, সেক্ষেত্রে আপনার প্রাইস পড়ে যাবে $30,000-এর একটু বেশি। $30,000 কতটুকু হয় আপনারা এটা বিবেচনা করতে পারেন, 40 লাখ 35 থেকে 40 লক্ষ টাকা। তো যাই হোক, আমি চেষ্টা করবো আরও নতুন নতুন গাড়ি সম্পর্কে আপনাদেরকে জানাইতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা দেখাবো নতুন গাড়ি নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।